যুদ্ধে বীরত্বের স্বীকৃতি হিসেবে কোনো যোদ্ধাকে একই পদক দুইবার দেয়া হলে তার নামের শেষে বীরত্ব উপাধি লেখার পর প্রথম বন্ধনীতে বার লেখার নিয়ম রয়েছে। ১৯৭১ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা জহুরুল হক মুন্সি একমাত্র বীর মুক্তিযোদ্ধা যিনি দুইবার বীর প্রতীক খেতাব পেয়েছেন। আমাকে বীর প্রতীক বার দেওয়া হয়েছে, যা সারা বাংলাদেশের সিভিল মুক্তদের ভিতরে আর কোথাও এই খেতাব দেওয়া হয়নি, আমাকে দেওয়া হয়েছে। প্রথম মারাঠা লাইট ইনফ্যান্ট্রির ডাকনাম ছিল জঙ্গি পল্টন। ১৯৭১ ৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই জঙ্গি পল্টনের হয়ে প্রায় সব যুদ্ধে অংশ নিয়েছেন জহুরুল হক মুন্সি। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর জীবনের ঝুঁকি নিয়ে জামালপুরে পাকিস্তানি গ্যারিসনে ৩১ বেলুচের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুলতান মাহমুদের জন্য আত্মসমর্পণের আহ্বান জানানো চিঠি নিয়ে যান তিনি। কৃষকের ছদ্মবেশে সাদা পতাকা উড়িয়ে সাইকেল চালিয়ে কমান্ডার মুন্সি সশস্ত্র পাকিস্তানি সৈন্যদের কাছে গিয়ে যখন চিঠিটি হস্তান্তর করেন তখনই তার উপর পাশবিক নির্যাতন শুরু হয়। একটা গামছা কোমরে বেঁধে একটা চাঁচির মতো হয়ে সেখানে আমি চলে গেছি বাইসাইকেলে, আসলাম জামালপুর বাস স্ট্যান্ডে। যখন জামালপুর বাস স্ট্যান্ডে নড়াইছি তখন ধান ছিল পাকা, দুই সাইডের খেতে থেকে এক সেকশন সেনাবাহিনী হোল্ড করে দাঁড়াইছে। তখন আমি তো সাধারণ সিভিলের মতো গেছি, আমি হোল্ড টোল্ড কিচ্ছু বুঝি না যে কীভাবে হোল্ড করলে দাঁড়াইতে হয় করতে হইলাম কিছু বুঝি না। তখন বললো যে সারেন্ডার কর, তাও বুঝি না। তখন ওরা হাত তোলা করি সারেন্ডার দেওয়া রয়েছে মাফি খাও। পরে আমি হাত ওদের ওরা হাত সারেন্ডার করার পরে আমি হাত তুললাম। তোলার পরে তখন আমার চিঠি টিটি যা আসিল পকেটের মধ্যে টেকা পয়সা এর সব ওরা নিচে নিয়ে ওই ওরা ফোন করলো কেঁপবে। তখন একটা গাড়ি আসলো, গাড়ি আসার পরে বললো যে শিকার মিল গিয়ে এই কথা কয়ে ফোন করছে। পরে ওয়ারলেসে ফোন করার পরে একটা জিপ গেল, জিপ যাওয়ার পরে জিপের পিছনে ওই একটা আলগা চাক্কা আছে, সেই আলগা চাক্কার সঙ্গে আমার ব্যাগে ক্যাম্পের ভিতরে নিয়ে গেছে পিঠে পিঠে ক্যাম্পে নিয়ে সামনেই ওয়াব্বের অফিস যেখানে মেজর কর্নেল সুলতান খান থাকতো সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে আমার ব্যাগে রাখছে, চোখ হাত পা ব্যাগে রাখছে, আমার গামছা দিয়ে আমারই হাত বাঁধছে, তারপর সে ওই সাদা ফেলিক দিয়ে চোখ বাঁধছে, বাঁধবার পরে সেখানে আমার আটকে রাখছে। তখন প্রথম যে আইডি একজন সুবাইদার মেজর, ও হলো বেলুস, বেলুস ওই বাঙালি কালো চামড়ার মতো ওই বেলুসের, ওদের বেলুসরা কিছুটা শান্ত ছিল আর কি। তখন বললো যে ঠিক আছে এধারই বসো তুমি, এইধার ওদের মত যাও। পরে আমাকে বাইতে ছুঁয়েছে সেখানে, পরে ওরা ফোন করলো যে কাবরুজ্জামান এই কর্নেল আহমদ সুলতান খানের সঙ্গে সে টাঙ্গাইল গেছিল, ওরা টাঙ্গাইল থেকে আইতে আইতে রাতের ৮টার সময় আইসে, ৮টার থেকে আমার টর্চারি করেছে, এই যে আমার এগুলো হাতে সুই মারে বাইরে ভাঙছে, দাঁত গুলে বাইরে মেঘজি দি বাইরে ভাঙছে, বলছে যে সাজবাগ বাতাও বাঁচু। তখন আমি আর কি বলবো, আমি বলছি আমি সাধারণ মানুষ, আমাকে তারা এই ধরনের এই চিঠিপত্র এলেবেলে দিয়ে তাতে আমার বাপ মা ওরা বাইরে চুষে দিয়ে এটা চিঠিপত্র তোমাদের কাছে না পৌঁছালে আমাকে মেরে ফেলবে, আমার বাপ মা মেরে ফেলবে, এই জন্য আমি আইসি, আমি আর সাধারণ মানুষ, আমি আমার দেশকে পিয়ার করতে হয় এই কথা কইলাম। তখন বললো যে ঠিক আছে বনকে রাখো। পরে কামরুজ্জামান বললো যে সে তো আসল মুক্তদা, তার কথা বাই করতে পারতো না, মায়ের দিছে, পরে আমার মায়ের দিচ্ছে আছে, এই পাউডার মধ্যে ব্যানার চাষ করে মুরব্বা বানায় ফেলেছে, এই বাড়িটা তুলে ফেলেছে। তারপরে রাতের ১২:৩০ সময় আরেকটা চিঠি লিখে ইন্ডিয়ান ব্রিগেডিয়ারের কাছে আরেকটা চিঠি লিখে ওরা বলছে যে আমরা যুদ্ধ করতে রাজি আছি, আমরা তোমার এই দুধের প্রতি আমাদের ভালোবাসা রইল, এইভাবে আমার এক কাপ চা খাওয়াইছে, একটা ইঞ্জেকশন দিছে। তারপরে আমি বাইসাইকেল নিয়ে আস্তে আস্তে চলে গেছি। নির্যাতনের মুখে কৌশলের আশ্রয় নেন কমান্ডার মুন্সি, ভাঙা ভাঙা উর্দুতে পাকিস্তানিদের বুঝাতে সম্মত হন তিনি একজন দরিদ্র কৃষক, ভারতীয়রা তাকে বাধ্য করেছে এখানে আসতে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরতি চিঠি সহ ছেড়ে দেওয়া হয়। কমান্ডার মুন্সি জানান সাইকেলে করে ফেরার পথে রাস্তার দুই পাশে গণহত্যার ভয়াবহ আর হৃদয় বিদারক সব দৃশ্য চোখে পড়ে, চোখে পড়ে রাস্তার দুপাশে অসংখ্য মানুষের মৃতদেহ। এরকম অসংখ্য মৃতের মিছিল পেরিয়ে মাঝরাতে ব্যাটালিয়ন সদর দপ্তরে ফিরে আসেন কমান্ডার মুন্সি। পাকিস্তানিরা ফিরতি চিঠিতে একটি ৭.৬২ mm চাইনিজ রাইফেলের গুলি মুড়ে দিয়েছিল আত্মসমর্পণ না করার ইঙ্গিত হিসাবে। কমান্ডার মুন্সির কাছ থেকে চিঠি পাওয়ার পরপরই প্রথম মারাঠা লাইট ইনফ্যান্ট্রির কমান্ডিং অফিসার ভোর রাতে গ্যারিসন দখলের সিদ্ধান্ত নেন।
পরদিন পাকিস্তানি গ্যারিসন দখলের যুদ্ধে কমান্ডার মুন্সি রুদ্রমূর্তি ধারণ করেন। গণহত্যার দুঃসহ স্মৃতি কমান্ডার মুন্সির মনোজগৎটাই বদলে দিয়েছিল। পাকিস্তানি সৈন্যের লাশের স্তূপ তৈরি করে তার উপর দাঁড়িয়ে থাকা মুন্সিকে সেদিন কোনোভাবেই থামাতে পারছিলেন না সহযোদ্ধারা। সেদিন সৈন্যের মৃতদেহ সহ বিপুল অস্ত্রশস্ত্র মিত্র ও মুক্তিবাহিনীর হস্তগত হয়। 1971-এর 25শে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চ লাইটের নামে নির্বিচার বাঙালি নিধন শুরু হলে 27 মার্চ জহুরুল হক মুন্সি ঢাকার নারায়ণগঞ্জে স্থানীয়দের সঙ্গে প্রতিরোধ যুদ্ধে শরিক হন। আমি সেখানে হাজার হাজার বললাম বানাইতাম, মানে সিভিল মানুষকে দিতাম যে কিভাবে ওরা পাইছিল কিভাবে ওদেরকে বললাম দিয়ে গাছি। যখন ওরা পিয়াইত তখন আমরা ওই রাস্তা কেটে ওই পেট্রোল দিয়ে রাস্তা মিলে ড্রাম দিয়ে ই করতাম, যে অক্সিজেন এক্সিজেন বোতল দিয়ে আমরা ওটা জানতাম ভবিষ্যৎ করতাম, ওদের গাড়ি ঘোড়া আসলে ধাক্কা মেলি ওদেরকে উড়ে হারাবো। চিত্রগঞ্জ থেকে কমলাপুর বক্সিগঞ্জ হয়ে টাঙ্গাইল পর্যন্ত একাধিক সেতু ধ্বংস ও রাস্তা কেটে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেন তিনি। জহুরুল হক মুন্সির মুখ থেকে তার যুদ্ধদিনের লোমহর্ষক সব অভিজ্ঞতা শুনতে গিয়ে জানা যায়, শ্রীবর্দির একটি বড় বটগাছে তিনজন পাকিস্তানি সেনার মৃতদেহ ঝুলিয়ে রেখেছিলেন গ্রামবাসীর মনোবল ধরে রাখতে আর মুক্তিযোদ্ধাদের শক্তিমত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। শেরপুরের কুখ্যাত যুদ্ধাপরাধী কামারুজ্জামানের পক্ষ থেকে 30 লাখ টাকার প্রস্তাব দিয়ে বলা হয়েছিল কামারুজ্জামানের পরিবর্তে তারই এক সহযোগী কামরানকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করার। বিজয়ের মাসে জহুরুল হক মুন্সি সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম।